আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা বার্সেলোনার ইন্দোনেশিয়ার একটা নতুন এপিকে প্লাস ওবিবি আপনার সাথে শেয়ার করব। যে ওবিবি প্লাস এপিকেটা আপনারা খুব সহজে সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলতে পারবেন। এবং আজকের ভিডিওতে যে ওবিবি প্লাস এপিকেটা আছে, এটা কিন্তু আপনাদের ভার্সন 4.3 জন্য এবং আপনারা যেনাকি লো ডিভাইস ইউজ করেন তাদের জন্য। এইখানে আপনারা আগে যে ওবিবিটা রিলিজ করা হয়েছিল লো ডিভাইসের ওবিবি, সেটাতে কিন্তু দেখা গেছিলো মেন যে ট্রাফিক আছে অর্থাৎ বার্সেলোনার ইন্দোনেশিয়ার, আপনারা প্লে স্টোর থেকে গেমটা সেট ডাউনলোড করলে যে এপিকে প্লাস ওবিবি তারা দিয়ে দেয় ইন্দোনেশিয়া, সেটার উপরে কিন্তু বাংলাদেশি ট্রাফিকগুলো সেট করা হয়েছিল। বাট আজকের ভিডিওতে যেটা আপনারা পাইতেছেন, এটা কিন্তু আলাদা এপিকে প্লাস ওবিবি। এটাতে কিন্তু আপনার প্রায় 10-15 বাস পেয়ে যাবেন এবং বাসের পরিমাণটা মোটামুটি ভালোই পাবেন আপনার এখানে। বাট একটা বিষয় আপনাদের আবারও বলতেছি, যে এটা কিন্তু 50+ 60+ কোনো ট্রাফিক ওবিবি না, যে সব রাস্তাঘাটে আপনারা সব ধরনের বাস পাবেন। এইটা আপনার পরবর্তী যদি পান সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো 60+ 50+ ওবিবিগুলো। আপাতত যেহেতু গেমটাতে মাত্র আপডেট আসছে, জানকি ওবিবি নিয়ে কাজ করে, তাদের একটু সময় দেন যাতে করে একটু ভালো মানের একটা ওবিবি আপনারা পান। এবং এই ওবিবিটাতে আপনারা ভালো মানের কিছু ট্রাফিক পাবেন, বাট সব লোকেশনে না, আপনারা কিছু কিছু লোকেশন হয়তো কমও পেতে পারেন, আবার কিছু কিছু লোকেশনে দেখা যাবে অত্যন্ত বেশি পরিমাণের ট্রাফিক আপনারা পাবেন। তো সব লোকেশনে সব ধরনের বাস কিন্তু শো করে না, এটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি। এবং অনেকেই কমেন্ট করেন যে ভাই স্পিড ট্রাফিক ওবিবি নিয়ে আসেন, স্পিড ট্রাফিক ওবিবি নিয়ে আসেন। তো আপনাদের জন্য স্পিড ট্রাফিক ওবিবিটা খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং স্পিড ফাইলটা সেট আপ করা নিয়ে আপনার সাথে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনারা অনেকে আছেন যেন স্পিড ওবিবি দিয়ে খেলতে পছন্দ করে থাকেন এবং স্পিড ওবিবিগুলো আপনারা সবথেকে বেশি পছন্দ করে থাকেন। তো আজকে ভিডিওতে যে ওবিবিটা আপনার পাচ্ছেন, এটা নর্মাল স্পিড ট্রাফিকের একটা ওবিবি। তারই পাশাপাশি এখানে বাংলাদেশে কিছু নামি দামি ব্যানারের বাস আপনারা পেয়ে যাবেন, যেমন এখানে আপনারা লন্ডন এক্সপ্রেস, তারপর সোহাগের এলিট, তারপর শ্যামলি, তারপর অ্যানা, তারপর আরও অনেক ধরনের বাসই আপনারা এই ওবিটাতে পেয়ে যাবেন। বাট সবগুলো কিন্তু ইন্দোনেশিয়ান ট্রাফিক, ইন্দোনেশিয়ান ট্রাফিক ট্রাফিকের উপরে কিন্তু এখানে বাংলাদেশের বাসের সিঙ্গুলো সেট করা হয়েছে। আপনারা কিন্তু এখানে বাংলাদেশি মডেলের কোনো বাস পাইতেছেন না, অর্থাৎ বাংলাদেশি ইউনিকে 1J, তারপর হুন্দাই, তারপর বলবো, স্ক্যানিয়ার যে বাসগুলো আছে, স্ক্যানিয়ার বাস আসছে, বাট আমাদের বাংলাদেশের রুট ঘাটে যেগুলো চলে ওইগুলোর সাথে আপনারা হয়তো বা বডি শেপে মিল পাবেন না, ইন্দোনেশিয়ান বডি শেপ আর কি বাসগুলোর, বাট পেন্ট বা যে স্কিন আছে সেগুলোর দিক দিয়ে, ব্যানার দিক দিয়ে আপনারা অনেক বেশি মিল পাবেন এবং পুরোপুরি বাংলাদেশি ফিলটা আপনারা নিয়ে এটাই এনজয় করতে পারবেন। তো ওবিবিটা কীভাবে সেট আপ করবেন এবং কোথায় পাবেন সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো, এবং আপনার কীভাবে সেট আপ করবেন সেটা আমি ভিডিও দেখে দিচ্ছি, এবং ম্যাপ ডাউনটা যে সমস্যাটা সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত সেট আপ টিউটোরিয়ালের মাঝখানে একটু কথা বলছি, আপনারা অবশ্যই সেটা শুনে নেবেন। এবং আপনাদের ম্যাপ ডাউনটা হইতেছে না, আপনার ম্যাপ ডাউন করে খেলতে পারতেছে না, এটা আমিও জানি। আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে নানান কিছু বলেন যে ম্যাপ ডাউন হইতেছে না ওবিবি দিয়ে কী হবে, ম্যাপ ডাউন হইতেছে না সেট আপ টিউটোরিয়াল দিয়ে কী হবে, ম্যাপ ডাউন হইতেছে না ওবিবি দিয়ে আমরা কী করবো। তো আপনারা অনেকেই এই ধরনের কমেন্টগুলো করে থাকেন। তো এখন ম্যাপ ডাউন হইতেছে না, এটা তারা আমাদের দোষ না, এটা হচ্ছে মালির টিমের দোষ। তারা তাদের এই জিনিসটা ফিক্স করতেছে না, তারা তাদের মেন গেমের মধ্যে ওবিবি ডাউন করতে পারতেছি, ম্যাপ ডাউন করতে পারতেছি, বাট আমাদের বাংলাদেশে ওবিবি প্লাস এপিকে এগুলোর মধ্যে কিন্তু আমরা এই যে ম্যাপ ডাউনটা আছে সেটা কিন্তু আমরা কোনোভাবে করতে পারতেছি না। তো এইটা আমরা খুব শীঘ্রই চেষ্টা করতেছি আমি, যাতে একটা খুব পার্মানেন্ট একটা সলিউশন আপনার জন্য নিয়ে আসতে পারি। এবং বর্তমানে যে ম্যাপ ডাউনটা সমস্যাটা আপনারা বর্তমানে সমাধান করতেছেন, ডাটা ফোল্ডারে গিয়ে আপনারা এপিকে ওবিবি ফাইল গিয়ে আপনারা এইভাবে রেখে রেখে করতেছেন অনেকেই, আবার অনেকের হইতেছে না, কারণ আপনার যেটাকে ব্যবসার অনেকের পারমিশন নেয় আবার অনেকেই নেয় না। তো এইটারও একটা সলিউশন নিয়ে আসলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে, কারণ সবার ফোনের মধ্যে দেখা যায় ইউজ দিস ফোল্ডার কাজ করে না, ডাটা ফোল্ডার কাজ করে না, পারমিশন দিতে চায় না। তো এইগুলো একটা ঝামেলা, এবং এইগুলো না হলে কিন্তু আপনার গেমটা সেট আপ করতে পারবেন না, আপনারা ম্যাপ ডাউনটা যে সমস্যাটা সেটা আপনার ফিক্স করতে পারবেন না। তো অবশ্যই একটু ধৈর্য ধরুন, যেহেতু ওবিবি নতুন গেমের নতুন আপডেট আসছে, আমরা অনেকেই আশায় ছিলাম যে নতুন কোনো গেমটাতে হয়তো বা নতুনভাবে তারা আপডেট নিয়ে আসছে, হয়তো বা আমাদের ম্যাপ ডাউনটার সমস্যাটা ফিক্সড হবে, এটা নিয়ে খুব বেশি আগ্রহ ছিলাম। বাট দুঃখের বিষয় হলো এইখানে এই জিনিসটা হয় নাই বা এটা ঘটে নাই, তারা তাদের মেন ওবিবিগুলো ম্যাপগুলো ডাউন করতে দিতেছে, বাট এবিকে প্লাস ওবিবি ম্যাপগুলো কোনোভাবেই ডাউন করতে দিতেছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিন। এবং ওবিবির লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনার ওবিবি প্লাস এপিকে দুইটা লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন কীভাবে আপনারা গেমটাকে সেট আপ করবেন, কীভাবে খেলবেন সেটা আপনাদের এক নজরে দেখে নিয়ে আসছি। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো সর্ব ফার্স্টে আমি আপনাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাইতেছি কীভাবে বার্সেলোনাতে ইন্দোনেশিয়ার ভার্সন 4.3টা আপনারা সেট আপ করবেন।
তো এটা সেট আপ করার জন্য আমরা সর্বফার্স্টে চলে যাবো আমাদের প্লে স্টোরের মধ্যে, এবং এখানে আসলে পরে আমরা এখান থেকে সার্চ বারের মধ্যে লিখবো জেটার কাইবার। তো এই অ্যাপসটা আপনাদের দরকার লাগবে, আপনারা এই অ্যাপসটার নামে নেবেন। তো আমরা এখান থেকে জেটার কাইবার যে অ্যাপসটা আছে, তো জেটার কাইবার অ্যাপসটা লিখে দেওয়ার পর আমরা সার্চ করবো। সার্চ করলে পরে এখানে দেখতে পারেন ফার্স্টে আমাদের অ্যাপসটা এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো আমাদের এখানে আগে থেকে জেটার কাইবার অ্যাপসটা ইনস্টল করা আছে, তো আমরা এখানে অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করলে পরে আমরা এখান থেকে যে কাজটা করবো, আমাদের যে ডাউন ফোল্ডারটা আছে সেই ডাউন ফোল্ডারে চলে যাবো, এবং এই ডাউন ফোল্ডারে আসতে পরে এখানে দেখতে পারেন লো ডিভাইস একটা ওবিবি আছে, যেটা কিন্তু আপনার লো ডিভাইস মিনিমাম 4 GB র্যামের আশেপাশে যারা আছেন তারা অনায়াসে খেলতে পারবেন এই ভার্সন 4.3 মধ্যে, আপডেট ভার্সনের মধ্যে। তো এই ফাইলটাতে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করলে পরে নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাট হেয়ার নামে একটা আপনার অপশন পাবেন, বা এক্সট্রাট টুটাও দিতে পারেন, সমস্যা নাই। তো এক্সট্রাট টুটা দিলে আপনার জন্য সবথেকে বেশি সুবিধা হবে। তো আমরা এখানে এক্সট্রাট টু দিলাম। তো এইটাতে দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা ওনার ভিডিওর যে কোনো একটা অংশে পেয়ে যাবেন আপনারা। তো পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ডটা কালেক্ট করার পর আপনি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো। এরপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের ফাইলটা, এটা কিন্তু বর্তমানে জিপ আকারে আছে। তো এখান থেকে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে নতুন একটা ফাইল চলে আসবে, আনজিপ হবে, এবং সেটার ভিতরে গেলে দেখতে পারবেন অনেকগুলো ফাইল আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের এখানে দেখেইতেছি। তো এখান থেকে আমরা আমাদের ফাইলটা অলরেডি কিন্তু 80% মতো কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো অল্প কিছুর মধ্যে আশা করি ফাইলটা পুরোটা এক্সট্রাক্ট হয়ে যাবে, এবং অলরেডি আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এখানে এক্সট্রাক্ট হেয়ার না দিয়ে এক্সট্রাক্ট টুটা কেন দিয়েছেন। এক্সট্রাক্ট টুটা দেওয়ার ফলে দেখতে পাচ্ছি আমাদের নতুন একটা ফোল্ডার চলে আসছে। আমাদের ফাইলগুলো কিন্তু এলোমেলোভাবে কিন্তু ছড়িয়ে ছিটে যায় না, এখানে একটা ফোল্ডারের ভিতরে কিন্তু সবগুলো চলে আসছে। তো যার জন্য কিন্তু আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। তো এই ফাইলটার ভিতরে গেলে দেখতে পারবেন এখানে আরও কিছু ফাইল আছে। এখান থেকে ম্যাপ ডাটাটা আমরা সিলেক্ট করবো না, আমরা ম্যাপ ডাটাটা আজকে সেট আপ করবো না, কারণ এই ম্যাপ ডাউনটা যে সমস্যাটা এটা আমি কিন্তু এর আগে গত ভিডিওতে বলছি যে আমাদের ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড অপশনে গেলে এই ডাটা ফোল্ডারে গেলে এখানে আমাদের যে com.mal-এর ফাইলটা আছে এটাতে কিন্তু আমাদের এখানে অ্যালাউ নেয় না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যালাউটা আমরা দিতে পারতেছি না, যার জন্য হয়তো আমরা ম্যাপ ডাউনটা যে সমস্যাটা সেটা ফাইলটা আমরা এখানে সেট আপ করতে পারতেছি না। তো আমার মতো অনেকের এই সমস্যাটা ফেস হয়েছে, যার জন্য আমি এটা এখানে করতে পারতেছি না। এখন কথা হলো আপনার ম্যাপগুলো কীভাবে ডাউন করবেন। ম্যাপগুলো ডাউন করার জন্য আপনাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখে দেব। বাট আপনারা ইজি পদ্ধতিতে কীভাবে ম্যাপটা গেমটাকে আপাতত সেট আপ করে যে ফ্রি ম্যাপগুলো আছে সেগুলো কীভাবে খেলতে পারবেন সেটা দেখাইতেছি। তো এখান থেকে আমরা ম্যাপ ডাউনটা যে ফাইলটা এটা ডিলিট করতেছি, কারণ এটা আজকে আমরা সেট আপ করতেছি না। এবং আমরা এখান থেকে ফাইলগুলো সেট আপ ডিলিট করে দেওয়ার পর আমরা এই দুইটাকে রাখবো। আমরা যে বাসিট এবং com.mal যে ফাইলটা আছে এই দুটাকে আমরা রাখবো। এই দুটাকে রাখার পর আমরা এই দুটাকে এখান থেকে ইনস্টল করবো। তার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আপনি অনেকেই রাগ হইতে পারেন যে ম্যাপটা কিনছে আজকে ডাউনটার এরিয়াটা দেখাচ্ছেন, এটার একটা যে কোনো একটা পারমানেন্ট সলিউশন না হওয়া অবধি আমি এইভাবে আপনার সেট আপ করে দেখাতে পারতেছেন। এখন আমার এখানে সেট আপ করে আমি আপনার দেখাইলাম, ঠিক আছে আমি পিকে টিপিকে ইউজ করে আমি আপনার যেটাকে ব্যবসা যে কোনো নামিয়ে আপনাদের সাথে সেট আপ করলাম যে আমার ফোনে হয়েছে, হ্যাঁ। বাট আপনার তো প্লে স্টোর থেকে যদি জেটারকে অ্যাপসটা না মান, সেক্ষেত্রে তো আপনাদের অনেকেরই এই যে মোবাইলের ডাটা ফোল্ডার আছে সেই ডাটা ফোল্ডার অনেকেরই অ্যালাউ নিবে না। এই যে ডাটা ফোল্ডারের যে ফাইলগুলো আছে এগুলো অনেকেরই অ্যালাউ নিতে চায় না বা পারমিশন দিতে চায় না প্রাইভেসির জন্য। তো তখন তো আপনি এটা করতে পারবেন না। তো দেখে লাভ কী হলো আমার, তো এখান তো লাভ নেই। আমি এটার একটা পারমানেন্ট দেখে একটা সলিউশন যদি পারি, যদি বের করতে পারি, সেটা নিয়ে আপনার সাথে ভিডিও করবো। বা আমাদের আগের যেটা ছিল ওই বোতল যেটা ছিল আর কি, আমাদের যে এক কাপ ইনস্টল করে আমাদের ম্যাপগুলো ডাউন করে পুনরায় আবার গেমটাকে সেট আপ করতে হতো, তো ওইভাবে করলেও কিন্তু জিনিসটা হইতো। বাট এখন দেখা যাচ্ছে নতুন করে ফাইল বের হয়েছে, আবার ডাটা ফোল্ডারে গিয়ে ফাইল রাখতে হয়। তো এইগুলো তো ঝামেলার ব্যাপার স্যাপার। তো আপনারা যেমন ম্যাপ ডাউন করে খেলতে পারতেছেন না, সেমভাবে আমিও কিন্তু এখানে ম্যাপ ডাউন করে খেলতে পারতেছি না আপনার মতো, আমিও সেমই। তো দেখতেছি কিছু যদি পারি, যদি কোনো ম্যাপ ডাউনটা সমস্যাটা পারমানেন্ট একটা সলিউশন যদি নিয়ে আসতে পারে আগের মতো হলো যেতে যদি পারি তাহলে আপনার সাথে শেয়ার করব। তো আমরা আগে গেমটা সেট আপ করি। তো এখান থেকে গেমটা সেট আপ করতে হলে আমাদের এখান থেকে আগে থেকে বাসমুটা ইন্দোনেশিয়া গেম থেকে থাকলে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। তো আমাদের ফোনের মধ্যে আগে থেকে বাসমুটা ইন্দোনেশিয়া একটা এপিকে ছিল, তো আমরা এটাকে এখান থেকে আনইনস্টল করে দিতেছি। তারপর আমরা নতুন যে এপিকেটা আছে সেটাকে ইনস্টল করব। তো এটাতে আমরা চলে গেলাম, তারপর আমরা ফাইলটার ভিতরে গেলাম এবং আমাদের এপিকেটাকে আমরা এখান থেকে ইনস্টল করতেছি। তো ফাইলটা এপিকেটা ইনস্টল করার পর আপনারা এখানে দেখতে পারবেন কী কী করবেন। এটা একদম সম্পূর্ণ নতুন, যারা নাকি পারেনি না তাদের জন্য বলতেছি।
রাজা নাকি পুরাতন সেট আপ করতে পারেন, তাদের জন্য মাঝখানের কথাগুলো ছিল এই ম্যাপ ডাউনটে যে কথাগুলো তারা হয়তো বুঝতে পারছেন, বাট যারা একদম নতুন গেমটার মধ্যে তারা তো মাঝখানে কী কথা বলছে তারা কোনোটাই তাদের মাথায় ঢুকছে না। আমি জানি এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে গেছে, তারা বোঝে নাই। তো তারা কিন্তু যখন এই গেমটা খেলতে যাবো তখনই বুঝতে পারবে যে কী বলছি আমি কেন বলছি। তো এইখান থেকে আমাদের এপিকেটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা এখান থেকে উপর যে ফাইলটা সেটা পুরোপুরি কপি করবো, এখান থেকে কপি করে আমরা উপরে ক্লিক করবো, ডিভাইস স্টোরে যাবো, অ্যান্ড্রয়েড ফোল্ডার যাবো, ওবিবি ফাইল যাবো, তারপর এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ফাইলটাকে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু আমরা আমাদের যে গেমটা সেই গেমটাকে ওপেন করতে পারি। তো এখানে আমাদের গেমটা চলে আসলো এবং আমরা গেমটাকে যদি এখান থেকে ওপেন করে আপনাদের একটু দেখাই এখানে, তাহলে দেখতে পারবেন আপনারা আমাদের গেমটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ফাইলটাকে সেট আপ করে ফেললাম। এবং যে খালি ম্যাপগুলো আছে এবং যারা কি নতুন আছে তাদের জন্য বলে দিতেছি যে কী বলছি মাঝখানে, দেখেন এখানে চয়েসে ক্লিক করবো, ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবো, অ্যালাউতে ক্লিক করবো, কাজ কমপ্লিট, নতুন একটা গ্যারেজ পাইতেছেন, তার সাথে সাথে ফ্রি মোডে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখান থেকে আমাদের এতটুক পর্যন্ত আমাদের ম্যাপগুলো ফ্রি, এতটুক না এতটুক পর্যন্ত এই যে এই ম্যাপগুলো আমাদের ফ্রি, বাকি সবগুলো ম্যাপ লক করা বা ডাউন করতে হবে। এই যে ডাউনটা যে বিষয়টা এটাই আমি মাঝখানে আপনার বলছি, এটাইভাবে ডাউন হইতেছে না বা ম্যাপগুলো MTPK প্লাস OBB সেট আপ করা হইতেছে না ডাউনলোড, যার জন্য আর কি আমি মাঝখানে কথাগুলো বলছিলাম যে ম্যাপ ডাউন করতে হলে ফাইলগুলো সেট আপ করতে হবে এবং ফাইলগুলো সেট আপ করতে হলে আপনার যেটাকে ব্যবস্থার ওই ডাটা ফোল্ডার অ্যালাউ লাগবে, যদি ডাটা ফোল্ডার অ্যালাউ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ম্যাপ ডাউনটির সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। তা আমি আপনাদের জন্য অবশ্যই কোনো একটা যেটাকে ব্যবসার এপিকে নিয়ে আসবো যেটাতে আপনারা যে ডাটা ফোল্ডারের ইয়েটা যাতে আপনারা অ্যালাউ দিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে পরবর্তীতে ম্যাপ ডাউনটা এটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে আমাদের গেমটা কিন্তু বর্তমানে সেট আপ হয়ে গেছে এবং এখন কিন্তু চাইলে আপনার গেমটা বাংলাদেশি ম্যাপটা তো এখানে নাই, বাংলাদেশি ম্যাপটা যেটা কাল্পনিক করতে এখানে থাকে এটা নিয়ে কাজ চলতেছে, খুব শীঘ্রই আশা করি বাংলাদেশি কাল্পনিক করতে ম্যাপটা আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ছোট নতুন নতুন ভিডিওগুলো সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের দর্শক ভিডিওর আপডেট নোটিফিকেশন সবাই পৌঁছে যায়। আপনাকে সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।